ডটকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের হালচাল। চাঁপাইনবাবগঞ্জ ২ সংসদীয় আসনটি ভোলাহাট, গোমস্তাপুর এবং নাচোল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৪৪ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ভোটার ছিলেন ১৯০৮৮০ জন। ভোট প্রদান করেন ১৫২৫৪৫ জন। নির্বাচনে বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫১৫৮১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আফসার আলী। নৌকা প্রতীকে তিনি পান ৩৮৯৪৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২০৩৭৮৮ জন। ভোট প্রদান করেন ১৮০৪১১ জন। নির্বাচনে বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭৭৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল খালেক বিশ্বাস। নৌকা প্রতীকে তিনি পান ৫৭৩৫৮ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৪৫৯২৯ জন। ভোট প্রদান করেন ২২০১১ জন। নির্বাচনে বিএনপির সৈয়দ মঞ্জুর হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৬৯৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জিয়াউর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ৭৮৪১১ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯০৬৮৯ জন। ভোট প্রদান করেন ২৭৪৬৩৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের জিয়াউর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৫১৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ আমিনুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২১৯৬৯ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৩২৫৩৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মোস্তফা বিশ্বাস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৩৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম। আনারস প্রতীকে তিনি পান ২৭৮৯৬ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৭৭১১ জন। ভোট প্রদান করেন ৩১৯৭২৪ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৩ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের জিয়াউর রহমান, ধানের শীষ প্রতীকে বিএনপির আমিনুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির আমিনুল ইসলাম নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৭৫৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জিয়াউর রহমান। নৌকা প্রতীকে তিনি পান ১৩৯৯২২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে।
2022 সালে 10ই ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম সহ বিএনপির 7 সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। 2023 সালের 1 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের জিয়াউর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 94,928 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী। আপেল প্রতীকে তিনি পান 25,399 ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুর আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য জিয়ার রহমান। আরও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপনির্বাচনের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং যুবলীগ নেতা রফিকুল আলম সৈকত জোয়ারদার। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, জেলা মহিলা দলের নেত্রী মাসুদা আফরোজ হক সূচি, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাইরুল ইসলাম, এছাড়া জাতীয় পার্টি থেকে আব্দুর রাজাক, বিএনএফের নবিউল ইসলাম এবং জাকের পার্টির গোলাম মোস্তফা নিজ নিজ দল থেকে মনোনয়ন চাইবেন। পর্যবেক্ষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও একাদশ সংসদে বিএনপি প্রার্থীরা টানায় বিজয়ী হন। শুধুমাত্র নবম, দশম ও একাদশ সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 79.92% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.53%, বিএনপি 33.81%, জামায়াতে ইসলামী 24.90%, জাতীয় পার্টি 0.31%, স্বতন্ত্র ও অন্যান্য 15.45% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 31.79%, বিএনপি 43.05%, জামায়াতে ইসলামী 18.49%, জাতীয় পার্টি 5.80%, স্বতন্ত্র ও অন্যান্য 0.87% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.47% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.64%, চার দলীয় জোট 39.52%, জাতীয় পার্টি 4.54%, স্বতন্ত্র ও অন্যান্য 20.30% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 94.48% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.1%, চার দলীয় জোট 44.41%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.58% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। আওয়ামী লীগের অবস্থান তেমন মজবুত নয়। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা তলানিতে। জামায়াতে ইসলামীর প্রচুর ভোট রয়েছে। নিবন্ধন বাতিল হওয়ায় দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। জামায়াতে ইসলামী কোনো প্রার্থী না দিলে লাভবান হবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 44 নম্বর চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হবে, এটা নিশ্চিত করে বলা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গেই থাকুন।